मन बोल तो है साज है काबिल तो बहुत है। मम बोल तो है साज है काबिल तो बहुत है। ऐना के मन दे तो नहीं दिल तो बहुत है। ऐना के मन दे तो नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो। रसीज में लज्जत है अगर दिल में मजा हो। रसीज में लज्जत है अगर दिल में मजा हो। या इलाही तू मेरा माबूद है। या इलाही तू मेरा माशूक है। या इलाही तू मेरा सत्तार है। या इलाही तू मेरा गफ्फार है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। सरे ला इलाहा इल्लल्लाह। 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 ला শিমলা গলি আঞ্চলিক আল আমিন পরিষদের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের কাবিল ইহতেরাম সদরে ইজলাস আজকের সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া দূর দূরান্ত থেকে আসা জাতি মাথার মুকুট হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে আজম সমবেত বসে থাকা তরুণ যুবক ভাই এবং বন্ধুরা এবং পর্দার আড়ালে মা এবং বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করেন এই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গায় বসার তৌফিক দান করেছে যেটাকে পৃথিবীর জমিনে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এটা জান্নাতের বাগিচা। এটা কিসের বাগিচা? জান্নাতের বাগিচা। এখানে আমরা সমস্ত বান্দা বসতে পেরেছি যারা আজকে সুস্থ আছি, তাই না? সুস্থ একটা অনেক দামি নিয়ামত। যদি আমরা অসুস্থ হয়ে যাইতাম তাহলে কোথায় থাকতাম? আজকে হসপিটালে যাওয়া লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে সুস্থ রেখেছেন, তাই আমরা আসতে পেরেছি। আর যারা সুস্থ আছে কিন্তু আমরা আসি নাই, এটা আল্লাহ আনে নাই, তাদের অবহেলায়। এটা তাদের অবহেলা। তারা যদি ইচ্ছা করতো তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বদলে দিত। তারা আসতে পারে নাই মানে কি? তাদেরই দোষ। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন। তাই আমরা যে সুস্থ আছি সেই মহান জাতির উপরে একবার শুকর ও সুজদ আদায় করে এই সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে বসলে কি ফায়দা? এখানে বসলে এটা কোরআনের তাফসীর, তাফসীর মাহফিল। এখানে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্পাশ থেকে ফেরেশতা দিয়ে বেষ্টন করবে। গান সুবহানাল্লাহ। এই বিষয়ে মুসলিম শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করি। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيت عليهم الرحمن ونزلت عليهم السكينة وذكرهم الله من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর ঘোষণা করলেন পৃথিবীর জমিনে যে এলাকা হোক না কেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা মানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের জায়গা। ও নবীর উম্মতের দাল, ও যুবক যারা বাইরে আছে, যুবক ও যুবক বাজারে আড্ডা না দিয়ে দিলে সে বসে যাও। কেন? এটা হলো কোরআনের মাহফিল, মানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের একটা জায়গা। ঠিক কিনা নাই? আল্লাহর নবী ঘোষণা করলেন লা ইয়াকউদু
চতুর্পাশে ঘিরে আছে যারা কোরআন শোনার জন্য যারা এসেছে যারা জিকির শোনার জন্য যারা এসেছে আমাদের চতুর্পাশে ফেরেশতারা বিস্তন করে রেখে দিয়েছিলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় পয়গম্বর বললেন যারা ঘুমে ঘুমের ঘরে আছেন যুবক সারা রাত ঘুম পাল্লা সারাদিন ঘুম পাল্লা যুবক সারা জীবন ঘুম পাল্লা একটা রাতের জন্য যদি কোরআনের তাফসীরে যদি আসতে পারে যুবক যারা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে থেকে সকিনা নাযিল করতেছে সকিনা মানে হাদিসে মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছে সকিনা মানে ইতমিনানে কলবি কলবটাকে শান্তি করার জন্য ও যুবক এই জানোয়ার মান বুঝে গেল সারা রাত গান বাজনা আড্ডা দিলে যুবক ও যুবক সারা রাত ডিজে ফাংশনে আড্ডা দিলারে যুবক যতই ডিজে গান শোনো না কেন রে যুবক তোমার আত্মা শান্তি হবে না তোমার আত্মা শান্তি হবে না বরঞ্চ তোমার পলবের ভিতরে খাইশাতের নফসানিটা বৃদ্ধি হয়ে যাবে রে যুবক আসো আসো কোরআনের ব্যাপারে আসো এখানে বাসা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে দিকে একটা সকিনা সকিনা মানে পথটাকে শান্তি করার জন্য হেদায়েতের নিয়তে আমলের উদ্দেশ্যে কেউ যদি আসমানে করেন না কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয় পয়গম্বরকে পয়গম্বরকে আল্লাহ বলে দিয়েছেন আমি রব্বুল আলামিন ওই জায়গার ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতাগুলো উত্তীর্ণ করে দিয়েছি তাদের অ্যাড্রেস নেওয়ার জন্য শুধুমাত্র তাদের অ্যাড্রেস নয় তাদের 14 পুরুষের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের অ্যাড্রেস সহ ফেরেশতাগুলো আমার আরশে নিয়ে আসবে আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বয়ান করব গো সুবহানাল্লাহ ও নবীর উম্মতের দাল দামি অনেক দামি আমরা অনেকে আসতেছি না অনেকে চলে গেছি আসার পরে চলে গেছি তাদেরকে বলতেছি দয়া মায়া করে যত যত জায়গা পর্যন্ত বাইকের আওয়াজ শোনা যাইতেছে আপনারা ঘন্টাকে কিন্তু আমার আপনার মায়া নবী হাসরের ময়দানে ইয়া নাফসি বলবেন না কি বলবেন ইয়া উম্মতি আল্লাহর নবী ঘোষণা করলেন আওয়ালান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকথারুহুম আলাইয়া সলা পয়গম্বর ঘোষণা করলেন পৃথিবীর যাবে ওই সমস্ত উম্মত যারা আমার উপরে বেশি বেশি দরুদ সালাম করবে
আমি নবী ওই সমস্ত বান্দাদের অতি নিকটবর্তী চলে যাব যারা পৃথিবীর জন্য আমি নবীর উপরে আমার লাইভে এত কম মানুষ আমি দেখি নাই, অথচ এটা অনেক বড় মাহফিল, প্যান্ডেল অনেক বড়, অথচ আজকে মানুষ কি জন্য নাই? কারণ কি? রাত বসে হয়ে গেছি না, কালকা সভা আছে। তাই আমি যেটা আলোচনা, আমার আলোচনা মোট কথা আর আজকে তিন ঘন্টা আলোচনা হয়, প্রত্যেকটা মাহফিলে কমাস কম দুই ঘন্টা আলোচনা। তাই এখানে আমাকে সভাপতি সাহেব নির্দেশ দিয়েছে শুধুমাত্র আধা ঘন্টা আলোচনা, শর্টকাটে কিছু বলে আমি চাইছি। আমার বিষয় দিয়েছেন মেলা অনেক লম্বা, আমার বিষয় দিয়েছেন কিয়ামতের আলামত, আলামে বরজখ, মাওয়ার কিয়ামত, মেলাডি এর ভিতরে কয়টা ওটা বলবো। তবে শর্টকাট কি আমাদের আলামতের ভিতরে সবচেয়ে কিছু অ্যাড করে দেয় স্বামী করে দেয় তাই না? আমি আপনাদের সম্মুখে সূরা আরাফের 187 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসে মোবারকা থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াত করে তো আয়াত এবং হাদিসে রসুলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দেন, এটা আমাদের উদ্দেশ্য যদি কিছু কথা বলে বলা তাহলে নিশ্চয় আমরা শুনব তো সবাই। হে আল্লাহ সবাইকে শোনার তৌফিক দান করে বলেন আমিন। দোয়া দোয়া শেষ হওয়ার আগে দোয়া করার আগে কে রেখে রেখে তো মাহফুজা জানেন সবাই থাকুন ইনশাআল্লাহ না সবাইকে আল্লাহ থাকার তৌফিক দান করে বলে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে যে দুনিয়াটা দিয়েছেন এই দুনিয়াটা চিরদিন থাকবে, একদিন কিয়ামত এসে যাবে। কি আসে যাবে? কিয়ামত আসবে একদিন। কিয়ামত কোন দিন আসবে এটা কারো জানা নাই। কিয়ামত কোন দিন আসবে এটা জানা আছে কারো? এটার ইলম একমাত্র আল্লাহর কাছে আছে। এটার ইলম কার কাছে আছে? মহান জাতের কাছে আছে, যিনি একা, হি ইজ অল এন্ড অনলি, হি ইজ ক্রিকেটেড নট নট কি সিগিটেন, দেয়ার ইজ নো ওয়ান লাইক হিম টু হি, যার কোনো ছেলে মেয়ে সন্তান নাই, তার সমবেত কেউ কেউ আসমান জমিনে কেউ নাই, তেনার কাছে জ্ঞান আছে আমাদের কাছে জ্ঞান নাই আছে কি? তবে হাদিস কোরআনে হাদিস এইখানে পাওয়া যায় যে কিয়ামতের কিছু আলামত পাওয়া যায়। কিয়ামতের কি পাওয়া যায়? আলামত পাওয়া যায়, কিন্তু কিয়ামত কোন দিন সঠিক এটাই দিন সেটা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন يسألونك عن الساعة أيان مرساها الله أكبر من پیغمبر کے بلے او پیغمبر اپنا کے ذکر شکر تمہارے کیا مکن دن ہوئے او پیغمبر اپنا کے ذکر شکر تمہارے کیا مکن دن گائن ہوئے او پیغمبر তাহলে জব প্রশ্ন নিন আপনি কি জব দিয়ে দিলেন পয়গম্বরকে শিখিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর জব দিয়ে দিলেন কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত যে সঠিক দিন যেটা হবে সেটার ইলম আমাদের কাছে নাই, সেটা আমাদের রবের কাছে আছে সুবহানাল্লাহ। তবে কিয়ামত হওয়ার আগে কিছু আলামত আসবে, কেননা আল্লাহর নবী বললেন বুইস্তু আনা ওয়াসাকা হাতাইন, পয়গম্বর হাদিস ঘোষণা করে দিলেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর কিয়ামতকে এমন করে দেখা দিলেন, হাত দিয়ে দেখা দিলেন কা হাত শাহাদত উস্তাঙ্গুল অর্থাৎ এই দুই টাঙ্গুল পয়গম্বর এরকম করে হাত দিয়ে দেখা দিলেন ও নবীর উম্মতের দাবাল
কিয়ামত দিন নাই পয়গম্বর বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছে দুনিয়ার বুকে আমাকে বাশির হিসাবে প্রেরণ করেছে এবং নাজির হিসাবে প্রেরণ করেছে আর পাত আমি খুশ খবরই দেওয়ার জন্য এসেছি খুশ খবরই হলো জান্নাতের খুশ খবরই আর নাজির হলো জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি কিয়ামতের ভয় দেখানোর জন্য এসেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা We have been sent as bearer of Galatians to all mankind, but most of mankind don't know. Allah Rabbul Alamin bolen ami aakhir paygamber ke aakhir ishade bashir ishade goron kore diyechi khush khobori dar jonno kenona beshi din nai ami Rabbul Alamin aakhir paygamber ke peron korechi mane khush khobori etai tomader beshi time nai duniya koto to time Allah Rabbul Alamin nirdharito korbe ei time er bhitore bhalo bhalo nek amol kore ashoben subhanallah পরিপূর্ণ বিশ্বাস করবে قد افلح المؤمنون successful in deed are the believers Allah rabbul alamin bolen hayat er moter maskare banda jodi amake bhoy pare amake jodi sakshi day amar upore jodi poripurno iman ane amar kiyamater alamat gulo jodi bishwash kore kobrer azab gulo jodi bishwash kore alame barzakh ortat kobrer jindigi ta banda jodi bishwash kore jodi bhoy pare তাহলে আমি রব্বুল আলামিন সাকসেসফুল ইন ডিড আর দা বিলিভার ওই সমস্ত বিশ্বাসকারীদেরকে আমি রব্বুল আলামিন তাদেরকে সফল করব কামিয়াবি করব সাকসেস করব গো সুবহানাল্লাহ তাদেরকে কি করবে কামিয়াবি করবে অথচ আমরা এগুলা বিশ্বাস করি না আমাদের ঈমান কমজোর আমাদের ঈমানের ভিতরে তেজ নাই পাওয়ার নাই এই দুই একটা বার যাচ্ছেন তাই অনেকে তো অনেক রাত জাগে আমরা তো পড়া জামরা ডেইলি একটা সময় ঘুমাইছি আর আপনারা কালকে সভা করছেন প্রতিদিন সভা করছেন একটা রাতের জন্য তাই আজকে রাত সভা শুনলে কি তাই মানুষ মরে যাবে বলে কি একটা মানুষের জন্য 6 ঘন্টা ঘুম করা উচিত সুস্থ মানুষের জন্য এক দুই দিন ঘুম না পারলে ফিরে ছাড়বো না কমস্তম আপনি 15 দিন এক রাত ঘুম করতে পারেন তার বাদে হয়তো ফিরে ছাড় হবে আমি এটা বললাম কারণ এটা সাইন্সের কথা ডাক্তারের কথা সাইন্সের কথা এক রাত 15 দিন করেন বা এক মাস করেন তারপরে ফিরে ছাড়বে এর আগে ফিরে ছাড় হবে না তাই এক দুই রাত সভা হলে যে আমরা ব্যালেন্স করা যাবে এটা কোনো কথা না আসলে আমাদের ভিতরে অলসতা এসে গেছে আমরা আল্লাহকে চিনতেছি না আল্লাহর ভয় নাই আমাদের কি নাই আল্লাহর ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাব্বুল আলামিন কিয়ামতের পাঁচ রাত চিহ্ন দিয়ে দিলাম আমি রাব্বুল আলামিন আখিরি পয়গম্বরকে প্রেরণ করে দিলাম আখিরি পয়গম্বর বলে কিয়ামত পয়গম্বর বললেন আমি আর কিয়ামতের মাসখানা এরকম করে দুই আঙ্গুল এরকম করে লাগায়া দেখালেন অর্থাৎ এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাসখানা সামান্য ফাঁসা থাকে এই খালি টাইমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই খালি টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনকে তছনছ করে দিবে নাউযুবিল্লাহ দ্বিতীয় আলামত হলো দ্বিতীয় আলামত হলো পৃথিবীর জমিনে কিয়ামত আসার আগে দ্বিতীয় আলামত হলো আমানত উঠে যাবে আমানত উঠে যাবে কি উঠে যাবে আমানত মানুষ খেয়ানত করা শুরু করে দিবে আল্লাহ নবী বলে দিলেন ওয়াল আমানাতু মুগরামান আমানত চলে যাবে পৃথিবীর জমিনে আমানত থাকবে না যখন আমানত থাকবে না তাহলে মনে করেন ইন্তেজার করেন আর কিয়ামত বেশি দিন নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিয়া দিলাম পৃথিবীর জমিনে তোমরা আমানতকে সঠিকভাবে ব্যবহার করো তোমরা আমানত কায়েম করো তোমাদের আহলের সাথে তোমাদের ফ্যামিলির সাথে তোমাদের ওই বান্দাগুলোর সাথে আমানত আমানত হিসাবে জিন্দেগি গুজরা করো সুবহানাল্লাহ
আমানত থাকতে হবে যদি আমানত নাই তাহলে ঈমান নাই হাদিসে মুবারাকাহ এতে বলেছেন লা ঈমানা লিমান লা আমানা লাহু আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাম পয়গম্বর বললেন যাদের ব্যক্তি আমানত নাই তাদের ভিতরে ঈমান নাই আমানত মানে কি ফরিস্তা মিলি আমানত আমানত মানে কি খালি এটাই নাকি আমানত যে আপনার কাছে 10000 টাকা ছিয়া দিল ছিয়া করে যদি বাইক টাকা রাখেন কিছুদিন পরে আমি আসব আমার এখন বাড়িতে চলে যাবে যে বাড়িতে এরকম জায়গা নাই আমার অ্যাকাউন্ট নাই কোথায় ছিয়া দেব তাহলে এটা তো রাখেন কিছুদিন পরে আসব আমার টাকাটা ঘুরে দিয়ে দিই টাকাটা কিছুদিন ঘুরে আসার পরে আপনি ঘুরে দিতে পারলেন না আপনি ভাইয়া গেলেন এটা তো আমানত কেন দিল এর উপরে ফিরে ফিরে দিবেন আমানত হাজার কেন হাজার হাজার আমানত কেন দিল এই যে আজকে আমি এটা আমানত ছিল কি ছিল এটা তো আমানত ছিল আপনাদের জন্য যে এখানে হাজির হওয়ার কর্তব্য ছিল আপনাদের দিয়েছিল এখানে হাজির হওয়ার কর্তব্য ছিল এটা আপনাদের খেয়ানত করে দিল কেন না এটা হলো আপনাদের আত্মার চিকিৎসক আত্মার একটা ঔষধ ছিল কি দিত আপনাদেরকে আত্মার ঔষধ আপনারা শারীরিক ঔষধ আমরা খেয়েতে সবাই ভালো হইছি বেমার আজার দূরে দূরে কিন্তু আত্মার যেটা চিকিৎসা যেটা আত্মার যেটা ঔষধ সেটা কে দিবে কোন ডাক্তার দেওয়ার ক্ষমতা আছে আত্মার চিকিৎসা তারাই করে যারা হলো পৃথিবীর জমিনে নবীদের যারা ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া যারা নবীদের ওয়ারিস তারাই ট্রিটমেন্ট করে আত্মার ট্রিটমেন্ট করে আত্মাটাকে পরিষ্কার বানায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটা বলছেন যেটা আত্মার একটা ঔষধ শারীরিক ঔষধ আত্মার একটা ঔষধ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা এটা কি এটা মুমিনদের জন্য শিফা এটা যারা মুমিন যারা আল্লাহকে বিশ্বাস করেছে তাদের জন্য একটা ঔষধ অ্যান্টিবায়োটিক এটা কি এটা এটা একটা অ্যান্টিবায়োটিক ঔষধ আজকে ঔষধ খাওয়ার জন্য যারা যারা আসছেন কিছু না কিছু ফায়দা দিবেই আর যারা আমরা আসি নাই তাদের তো ফায়দা দিবেই না বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের অন্তরে এরকম ভাবে মোহর মেরে দিতে পারে কেননা তারা কেউ কেউ অস্বীকার করেছে কেউ কেউ একাকে ইনকার করে চলে গিয়েছে কেউ কেউ সুর শোনার জন্য আসছে डायरी মনে করলেন আর বেশি দিন নাই যারা যাকাত বের করবে না জাকাত মানে কি হোয়াট ইজ দা মিনিং অফ জাকাত জাকাত মানে হলো পবিত্রতা জাকাত মানে পবিত্রতা আপনার শরীর যখন অপবিত্র হয়ে যায় কি দিয়ে পবিত্র করেন পানি দিয়ে না আপনার টাকা মাল সম্পদ মাটি বাড়ি জমি গাড়ি বাড়ি কিটা ধুয়ে নেবেন পানিটা দিলে কি স্বভাব হবে
এগুলা পবিত্র করার জন্য আল্লাহর রাস্তা খরচ করার নির্দেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাদের